ভক্তি রস আমার এই নবপ্রজন্মই জানিবলে হলে এনেকুৱা ধরনের উৎসবর যথেষ্ট প্রয়োজন হয়ে পড়ে। গতিকে মই পরিভঁৰাল গাঁৱৰ ৰাইজক সেই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকে এনেকুৱা ধরনের উৎসব পালন করে যে 125 বছরীয় জয়ন্তীত ভরি দিছে। আর এনে ধরনের উৎসবে আমার জাতিটুক জিয়াই রখাত, আমার এই সংস্কৃতিক জিয়াই রখাত যথেষ্ট শক্তি প্রদান করিব। আর আপনাদের জড়িয়ে মানে সমূহ অসমবাসী রাইজলে ফল্গোৎসবের শুভকামনা জ্ঞাপন করল। আমার এইবারই 125 বছরীয় জন্ম জয়ন্তী দৌল উৎসবর উদযাপন করছো। 22 তারিখে বিভিন্ন কার্যসূচী গেছে, 23 তারিখও গল, আজি 24 তারিখ। আর আজি এই 24 তারিখের বারেবরণীয় সাংস্কৃতিক শোভাযাত্রার আমি শুভারম্ভ করছো। আর আপনাদের দেখিছে বিভিন্ন দল সংগঠনেরপর আমি নিমন্ত্রণ আমন্ত্রণ করে আনিছো, বিভিন্ন সাংস্কৃতিক জনগোষ্ঠীয় নৃত্য বিহুকে ধরে, চাহ জনগোষ্ঠীকে ধরে, বামবুড়াকে ধরে বিভিন্ন দিকত। আর আমি থিম কিছু রাখিছো, আপনাদের গেছে বুড়িয়াই সাধুকে তেজিমলাকে ধরে বিভিন্ন আমি গোটত আমি এটা মানে বার্তা দিব বিচারিছো রাইজক, যে শ্রী শ্রী গোপালতা সত্রত পরাভঁৰালৰ দৌল উৎসব উদযাপনটা কেনে ধরনের উদযাপনটা করে।
কৰাল ভগা 125 বছৰীয়া উদযাপনলৈ আহি নিজকে খুব সৌভাগ্যশালী যে মই এনেকুৱা এটা অনুষ্ঠানত আজি আহিব পাইছোঁ। খুব ভাল লাগিছে, এটা সুন্দৰ এটা আপোনাৰ শোভাযাত্ৰা হৈছে। আৰু সকলোকে মই অসমবাসী ৰাইজক সকলোকে হোলীৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। পৰা ভঁৰাল শ্ৰী শ্ৰী গোপালাতা থানৰ 125 বছৰীয়া জয়ন্তী আৰু এই অনুষ্ঠানটি সৰ্ববৃহৎ অনুষ্ঠানটি আজি পাঁচদিনীয়া কাৰ্যসূচীৰে আমাৰ আজি সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰে আৰম্ভ হৈছে। আৰু সকলোকে এই অনুষ্ঠানত পৰাই আমাৰ হোলীৰ বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ আমাৰ এনেকুৱা ধৰণৰ ঐতিহ্যমণ্ডিত আজি অনুষ্ঠানৰ কাৰণে হয়তো আমাৰ সমাজখন একত্ৰিত হৈ আছে। গতিকে হাউলী বুলি ক'লে এনেও দৌল উৎসৱ, বৰপেটা বুলি ক'লে দৌল উৎসৱ, বেলেগ আৰু নাম নাহে, বৰদোৱা বাদ দি বৰদোৱা। গতিকে মই ভাবোঁ যে এনেকুৱা এটা উৎসৱত হোলীৰ যি আমাৰ ফাকুৱাৰ যি ৰং আছে সেই সদৃশে আমাৰ সকলোৰে জীৱনবিলাক ৰঙীন হওক, তাৰে ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ। আচলতে যোৱাকালি ৰাতিৰ পৰা হোলী গীতৰ প্ৰেক্টিচ কৰি আছিলোঁ গাম বুলি, কিন্তু ইমান ধুনীয়াকৈ ইয়াতে গাই আছে, নিজৰখিনি বাদ দি পেলাই এখেতৰ গুণতেই মানে মানে ফুৰি কৰিছোঁ, ভাল লাগিছে। হা হা, পিছত প্ৰেক্টিচ কৰি পেলাই ভালকৈ গাম, হোলী গীত ভুল কৰিব নোৱাৰি। Oh!
Thank you.